রাষ্ট্রীয় পরিবহন সংস্থা দিনহাটা কৃষি মেলা ডিপো দিনহাটা কালিয়াগঞ্জ বাস থেকে গাজাপতি দুটি ব্যাগ উদ্ধার হলো। মঙ্গলবার 6:30 নাগাদ কালিয়াগঞ্জ গামী বাস ডিপো থেকে ছাড়ার আগে কর্মীরা গাড়ি চেক করার সময় ব্যাগ দুটি দেখতে পায়। সেই সময় ওই বাসে দুই যুবক দুই দিকে বসেছিল। সংস্থার এক কর্মী ব্যাগ দুটি দেখতেই দুই যুবক পালিয়ে যায়। এই ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। দিন কয়েক আগেও কোচবিহারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার গাড়ি থেকে গাঁজা উদ্ধার হয়। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ সংস্থা কৃষি মেলার ডিপোতে গিয়ে ব্যাগ দুটি উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, সংস্থার কর্মী সুজয় সাহা প্রতিদিনের মতো এদিনও কাজে যোগ দিয়ে দিনহাটা কালিয়াগঞ্জ গাড়ি ছাড়ার আগে সবকিছু চেক করছিলেন। সেই সময় গাড়িতে দুই যুবক দুই দিকে বসেছিল। গাড়ির ওপরে বাংকারে দুটি ব্যাগ থাকলেও সেই আসনে কেউ ছিল না। ওই কর্মীর সন্দেহ হতেই তিনি ওই যুবকদের কাছে জানতে চান ব্যাগ দুটি কার। সে সময় ওই দুই যুবককে সুজয় সাহা নামে ওই কর্মী জানতে চাইলে একজন জানায়, ব্যাগটি আমার। মুহূর্তের মধ্যে দুই যুবক পালিয়ে যায়। সংস্থার দিনহাটা ডিপোর ডিআই তরুণীকান্ত বর্মন বলেন, সংস্থার একটি নির্দেশ এসেছে দূরপাল্লার গাড়িগুলি বিশেষভাবে নজরদারির জন্য। সেই মতো এদিনও সংস্থার কর্মী সুজয় সাহা দিনহাটা কালিয়াগঞ্জ রুটের গাড়িটি ছাড়ার আগে সবকিছু দেখছিল। সে সময় গাড়ির ভেতরে দুই যুবক দুই দিকে বসেছিল। দুটি ব্যাগ দেখে সন্দেহ হতেই কর্মী যুবকদের জিজ্ঞেস করে। এক যুবক জানায় ব্যাগটি তাদের, সেখানে জামা কাপড় রয়েছে। এরপরই সংস্থার কর্মী ব্যাগটি চেক করতেই ভেতরে দেখে গাঁজার প্যাকেট। মুহূর্তেই দুই যুবক গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। আমরা পুলিশকে জানাই, পুলিশ এসে গাঁজা সহ ব্যাগ দুটি নিয়ে যায়। পুলিশ সূত্রে জানায়, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা দিনহাটা ডিপো একটি গাড়ি থেকে গাঁজা সহ দুটি ব্যাগ উদ্ধার হয়েছে, তদন্ত শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। নির্দেশে প্রত্যেকদিন এখন প্রত্যেকটা গাড়ি দূরপাল্লা থেকে শুরু করে ভোরপাল্লা থেকে যত গাড়ি চলে আপনি শিলিগুড়ি পর্যন্ত সমস্ত গাড়ি চেকিংয়ের একটা অর্ডার এসছে। সেই মতোভাবে আমরা সিকিউরিটি দ্বারা গাড়ি চেক করছি এবং তার সঙ্গে আরও দুজনকে সহযোগিতা করার জন্য যেহেতু লোক রাখছি। এবং এটা শুধু দিনহাটা ডিপোতেই নয়, এটা দিনহাটা ডিপো এবং কিছু মিনি স্ট্যান্ডেও আমরা চেকিংয়ের ব্যবস্থা করেছি এবং প্রতিদিনে চলছে গত কয়েকদিন যাবৎ। হ্যাঁ, এই চেকিং করার উদ্দেশ্যে আমরা রেজিস্টার খাতাও করেছি এবং সেই রেজিস্টার খাতায় আমরা এগুলো লক্ষ্য করে রাখতেছি কোন দিন কী ধরা পড়ছে না পড়ছে, এবং ধরা পড়লে পরে আমরা থানায় ইনফর্ম করছি, থানায় এসে মাল লিখিতভাবে নিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে আমাদের নিত্য কর্ম। আমরা প্রতিদিন এইভাবে লাগাতার চেকিং আমরা চালাবো। সিকিউরিটি কালিয়াগঞ্জ গাড়ি 2023-27 নম্বর গাড়ি 6:30 যেটা যায়, সেই গাড়ি দুটো গাড়িটা সিকিউরিটি ছাড়ার আগে চেক করতে গিয়ে বাংকারে দুটো ব্যাগ লক্ষ্য করে এবং ব্যাগ দুটো প্যাসেঞ্জারকে জিজ্ঞাসা করে ব্যাগ দুটো কার। তা একজন বলে যে আমার, একজন বলে যে না আমার না। তারপরে ব্যাগ নামানো নামাতে বলা হয়, তারা ব্যাগ নামায়। নামানোর পর ব্যাগ খুলে দেখা যায় উপরে কাপড় চোপড় ছিল, কাপড় চোপড়ের নিচে ছোটো ছোটো দুটো মানে গাঁজার ব্যাগ পাওয়া যায়। এবং তার পরবর্তীতে ওরা আমার ব্যাগ দুটো নামিয়ে রেখে না ব্যাগ দুটো নামায় এবং ওদেরকে ধরতে ধরতে ওরা পালিয়ে যায়। যখন সন্দেহ হয় ওদের ওরা পালিয়ে যায় এবং তারপরে আমাকে বাড়িতে ফোন করে, আমি তারপরে ডিপোতে চলে আসি। আসার পরে আমি পুলিশকে ইনফর্ম করি। কী নাম আপনার? তরুণীকান্ত বর্মন, ডিপো ইনচার্জ দিনহাটা।